फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। चले এলাম আর একটা টিপস এন্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। আজ আমি ঘরে বসে খুব সহজ পদ্ধতিতে খুব কম খরচে বাজারের মতন অ্যালোভেরা জেল কিভাবে তৈরি করা যায় সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি। আজ আমি দু ধরনের অ্যালোভেরা জেল বানাবো, একটা ট্রান্সপারেন্ট হবে আর একটা কালার বেস হবে। ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেলে তো কোনো কালার হবেই না, তোমরা বুঝতেই পারছো, একদম ট্রান্সপারেন্ট হবে। কিন্তু কালারটা আমি কি দেবো যেটা কালার বেস হবে অ্যালোভেরা জেলটা, সেটা কি কালার দেবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো। কি কি ইনগ্রিডিয়েন্ট দিয়ে আমি আজকে এই হোমমেড অ্যালোভেরা জেলটা বানাচ্ছি সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তার আগে যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনকে ক্লিক করে অল করে দিও, আর ভিডিওটাকে প্লিজ লাইক দিয়ে সবার মধ্যে শেয়ার করো। তাহলে চলো শুরু করে দিই আজকে ভিডিওটা। তো বাজারের মতন হোমমেড অ্যালোভেরা জেল বানানোর জন্য আমার বাড়িতে যে অ্যালোভেরা প্লান্টস আছে সেখান থেকে আমি কতগুলো অ্যালোভেরার লিপস কেটে নিয়েছি। লিপসগুলোকে কাটার পর আমি ঘন্টা খানেক দাঁড় করে রেখেছিলাম, কারণ লিপসগুলো কাটার পরে যে হলুদ রঙের পদার্থটা বেরোয় লিপসগুলো থেকে সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য, হেলথের জন্য, যেখানেই আমরা এই অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করবো খুবই ক্ষতিকারক হতে পারে। তো সেই কারণে লিপসগুলোকে আমি ঘন্টাখানেক দাঁড় করে রেখেছিলাম। তারপর আমি ভালো করে এই লিপসগুলোকে ওয়াশ করে নিয়েছি। আজ আমি দু ভাগে অ্যালোভেরা জেল বানাবো, একদম বাজারের মতোই অ্যালোভেরা জেল হবে। তো সেই কারণে আমি অনেকগুলো লিপস কেটেছি। এবার দেখো এই লিপসগুলোকে ধার থেকে কেটে নিচ্ছি, মানে ধারে যে কাটা কাটাগুলো আছে সেগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার ছোটো ছোটো করে টুকরো করে নেবো লিপসগুলোকে। তারপর সেই ছোট টুকরোগুলোকেই নিয়ে মাঝখান থেকে কেটে জেলগুলো বার করে নেব। তো আমার হাতে একটু ব্যথা, তাই আমি দেখো ছুরি দিয়েই এখন তো করছি, বাট জেলগুলো বার করতে হলে আমাকে চামচেরও ইউজ করতে হবে। তো যেভাবেই হোক আমি জেলগুলো বার করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। অ্যালোভেরা জেলের উপকারিতা সম্পর্কে আমরা কিন্তু কম বেশি সকলেই জানি। আজকালকার দিনে স্কিন কেয়ার থেকে শুরু করে হেলথের জন্য, হেয়ারের জন্য আমরা অ্যালোভেরা জেলকে কিন্তু বিশেষভাবে ব্যবহার করে থাকি। তো বাজার থেকে আমরা অনেক দাম দিয়ে কিন্তু এই অ্যালোভেরা জেলগুলোকে কিনে আনি। তো সেই অ্যালোভেরা জেলটা যদি আমাদের বাড়ির যে অ্যালোভেরার প্ল্যান্টস আছে সেখান থেকে লিপস কেটে নিজেরাই ঘরে বসে একদম বাজারের মতন বানিয়ে নিতে পারি, তাহলে তার থেকে ভালো তো কিছুই হতে পারে না। কারণ সেই অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু কোনো রকম কেমিক্যাল ইউজ হচ্ছে না, কোনো রকম প্রিজারভেটিভের ইউজ হচ্ছে না। তো সেটা কিন্তু একদম পিওর হচ্ছে, আর এইটা কিন্তু আমাদের স্কিনের জন্য, আমাদের হেয়ারের জন্য, আমাদের হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তো দেখো আমি সমস্ত লিপসগুলো থেকে জেল বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ থক থকে একটা জেল বেরিয়েছে। এবার এইগুলো জেলগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে নেব, তারপর সমস্ত জেলগুলোকে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ডারটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নিতে হবে, কারণ আমরা এই গ্রাইন্ডারের মধ্যে বেসিক্যালি মশলা গ্রাইন্ড করি। তো যেহেতু আমরা এই অ্যালোভেরা জেলটাকে আমাদের স্কিনে অ্যাপ্লাই করব, আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব, তো সেই ক্ষেত্রে আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে গ্রাইন্ডারটা যেন একদম ক্লিন হয়। তো দেখো আমি গ্রাইন্ড করে নিয়ে চলে এসেছি, আমার অনেকটাই অ্যালোভেরা জেল হয়েছে। আমি এটাকে মেজারমেন্ট করে দেখেছি, 200 গ্রাম মতন অ্যালোভেরা জেল আমার হয়েছে, কারণ আমি একটা গ্লাসের মাপে করেছিলাম। আমার ওই গ্লাসটা 200 গ্রামের গ্লাস, তো সেই মাপে আমি করেছিলাম। তো এবার দেখো অ্যালোভেরা জেলগুলোকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। একটু সময় লাগবে ছাঁকতে, কারণ খুবই থিক হয়েছে জেলটা আর লাম্পস রয়েছে খানিকটা, তো ছাঁকতে একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। তারপর ছাঁকার পর লাম্পসগুলো যেগুলো বেরিয়েছে সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তো দেখো কোনো লাম্পস নেই কিন্তু, এখন কিন্তু শুধু জেল রয়েছে, একদম ক্লিন জেল। তো এই সেই গ্লাস যার মেজারমেন্টের কথা আমি বলেছিলাম তোমাদেরকে, পুরো 200 গ্রামের গ্লাসটা তো দেখতে পাচ্ছ, তো পুরো এই 200 গ্রামের গ্লাসটা ভরেই জেল হয়েছে। তো আজকে আমি দু ভাগে বানাবো অ্যালোভেরা জেল, তোমাদেরকে তো আগেই বলেছি হাফ হাফ করে বানাবো। তো এবার সোজা চলে যাব আমি কিচেনে অ্যালোভেরা জেলটাকে বানানোর জন্য। তো চলো চলে এসেছি আমি কিচেনে। তো আমি আজকে স্টিলের কড়াইটা নিয়েছি, স্টিলের কড়াইটাতেই বানাবো। তো গ্যাসের ফ্লেমকে একদম সিমে দিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু তেতে এসছে তখন আমি এই অ্যালোভেরা জেলটাকে দিয়ে দিয়েছি। এবার জেলটা যখনই ফুটতে শুরু করবে
তখন কিন্তু ফেনা হতে শুরু করবে আর সেই ফেনাগুলোকে কিন্তু আমাকে ফেলে দিতে হবে। তো দেখো জেলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, এবার চারদিকে যে ফেনাটা হয়েছে সেই ফেনাগুলোকে আমি আস্তে আস্তে ফেলে দেবো, পুরো ফেনাগুলোকে ফেলে ক্লিন জেলটা নিয়ে নেব। তো আমি এখানে দেখো কড়াইটাকে একটু কাত করে নিয়েছি, কাত করে নিলে কি হবে ফেনাগুলোকে তুমি একটা সাইডে করে নিতে পারবে। তো সেইভাবে নিয়ে দেখো আমি পুরো ফেনাগুলোকে ফেলে দিয়ে একদম ক্লিন জেলটা নিয়ে নিয়েছি। তো চলো এবার অ্যালোভেরা জেলটা বানানো যাক। তো তার জন্য আমি দেখো এখানে ভেজ জিলেটিন নিয়েছি, ভেজ জিলেটিন যে কোনো সুপার শপে পাবে বা অনলাইনে অর্ডার করতে পারো, আমি অনলাইনই পারচেস করেছি। তো ভেজ জিলেটিনটা দেখো এরকম সাদা রঙের হয়, আর এমনি তোমরা পিঙ্ক কালারের জিলেটিনও পেতে পারো। তো আমি এখানে হোয়াইট যেটা সাদা কালারের সেটাই ইউজ করছি, কারণ এটাকে জেল ফর্মে কনভার্ট করতে এই ভেজ জিলেটিনটা আমার অ্যাপ্লাই করতে হবে এখানে। তো আমি এখানে প্রথমবার একটুখানি ভেজ জিলেটিন দিয়ে নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়তে নাড়তে কিন্তু এটা মিক্স হয়ে যায় ভালো করে। তো আবার আরেকটু আমি জিলেটিন দেবো, তাহলে কিন্তু এটা জেলে পরিণত হতে থাকবে। তো দেখো আমি তাই আর একবার জিলেটিন দিয়ে দিয়েছি, এবার আবারও মিক্স করে নিচ্ছি ভালো করে। ভালো করে মিক্স হয়ে গেলে তারপর কিন্তু আমি গ্যাসটাকে পুরো অফ করে দিয়ে নামিয়ে নেব। তো জেলেটিন পাউডার দেখো ভালো করে কিন্তু অ্যালোভেরা জেলের মধ্যে মিক্স হয়ে গেছে। তো এবার আমি গ্যাস বন্ধ করে দেব, তারপর আমি এটাকে পাত্রে ঢেলে নেব। তো চলো এখন দেখো আমি এখানে দুটো পাত্র নিয়ে নিয়েছি, কারণ দুভাগে আমি আজকে অ্যালোভেরা জেল বানাবো, তো সেই কারণে দুটো পাত্রে অল্প অল্প করে এই অ্যালোভেরা জেলটা ঢেলে নিলাম। তো নেক্সট যে স্টেপটা সেটা কি অ্যাপ্লাই করবো এই জেলটা বানানোর জন্য সেটা দেখতে থাকো তোমরা। নেক্সট স্টেপে দেখো আমি অ্যালোভেরা জেল বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্ট নিয়েছি সেটা দেখিয়ে দিই। আমি এখানে কেশর জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো কেশর দিয়ে একটা অ্যালোভেরা জেল বানাবো, খুব সুন্দর একটা কালার হয়। আর নিয়েছি আমি দেখো এখানে ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, কোকোনাট অয়েল, আর নিয়েছি রোগান শ্রী বাদাম অয়েল। তো এই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়েই কিন্তু আমি অ্যালোভেরা জেলটা বানাবো। প্রথম যে অ্যালোভেরা জেলটা বানাবো সেটা পুরো ট্রান্সপারেন্ট হবে, কোনো কালার আমি এখানে ইউজ করব না। তো তার জন্য আমি নিচ্ছি দেখো এক চামচ আমি বাদাম অয়েল এখানে ইউজ করছি, কারণ বাদাম অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, আর ভিটামিন ই আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর আমি এখানে কোকোনাট অয়েল নিয়েছি, এখানে আমি কোকোনাট অয়েল এক চামচ মতন ইউজ করছি। আর এরপরে যেটা আমি অ্যাপ্লাই করব এই অ্যালোভেরা জেলটা বানানোর জন্য সেটা হলো ভিটামিন ই ক্যাপসুল। যদিও আমরা ভিটামিন ই এর জন্য বাদামের অয়েল দিয়েছি, তা সত্ত্বেও কিন্তু এখানে ভিটামিন ই ক্যাপসুলটা খুবই জরুরি এই অ্যালোভেরা জেলটা বানানোর জন্য, তাই ভিটামিন ই ক্যাপসুল আমি একটাই এখানে অ্যাপ্লাই করেছি। তো এবার দেখো মিক্স করে নিচ্ছি, একটুখানি কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলেই এটা জেল ফর্মে কনভার্ট হয়ে যাবে, যদি খুব তাড়াহুড়ো থাকে সময় কম থাকে তাহলে সেক্ষেত্রে ফ্রিজে রেখে দিলেই কিন্তু খানিকক্ষণের মধ্যে জেলে কনভার্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জেল ফর্মে কিন্তু অটোমেটিক কনভার্ট হতে শুরু করে দিয়েছে। তো ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল তো তৈরি হয়ে গেছে, নেক্সট যেটা বানাবো সেটা হচ্ছে কেশর অ্যালোভেরা জেল। তো কেশরের কালারটা কিন্তু অদ্ভুত লাগে আমার, তো সেই কারণে আমি এই কেশরের কালারের অ্যালোভেরা জেল আজকে বানাবো বলে চুজ করেছি। তো দেখো আমি ঢেলে নিয়েছি জেলটার মধ্যে কেশরগুলো, কেশরগুলোকে আমি আগে ভিজিয়ে নিয়েছিলাম জলে। তো কেশরের যে ওই যে সুতো সুতো মতন থাকে সেগুলোও কিন্তু আমি এর মধ্যে অ্যাপ্লাই করে দিয়েছি। এরপরে যেটা নিচ্ছি সেটা একই ইনগ্রিডিয়েন্ট ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেলে যা যা দিয়েছি এখানেও তাইতেই দিচ্ছি, শুধু কেশরটা এক্সট্রা এখানে অ্যাপ্লাই করেছি। তো বাদাম অয়েল দিয়েছি, কোকোনাট অয়েল দিচ্ছি, তারপরে আমি তোমার ভিটামিন ই ক্যাপসুল দেবো। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেলটা আমি আগে বানিয়েছি তো অটোমেটিক এটা ঠিক হয়েই গেছে।
তো কেশর কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, হেলথের ক্ষেত্রেও আমাদের কিন্তু খুবই উপকারী কেশর। যদি দুধের সঙ্গে মিলিয়ে কেশর খাওয়া যায় তাহলে আমাদের স্কিন কিন্তু গ্লো করে। আমাদের স্কিনে যদি আমরা অ্যাজ আ বিউটি টিপস হিসেবে কেশরকে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু খুবই উপকারী। তো দেখছো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেখো এই যে অটোমেটিক জেলে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এটাকে এবার আমি একটু ভালো করে কিন্তু মিক্স করে নেব, তাহলে কিন্তু আমার কেশর অ্যালোভেরা জেলও তৈরি হয়ে যাবে। আর ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল তো অলরেডি তৈরি হয়েই গেছে। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু বাজারের মতোই অ্যালোভেরা জেল তৈরি হয়েছে, একদম ঠিক একটা ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল আর একটা কেশরের কালারের অ্যালোভেরা জেল। তো দুটো আমি এখানে কৌটো নিয়ে নিয়েছি, এগুলো পুরনো অ্যালোভেরা জেলেরই কৌটো আমার। তো এই কৌটোর মধ্যে এবার দেখো ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেলটা ঢেলে দিলাম, আর একটা কৌটোয় আমি এই কেশরের যে অ্যালোভেরা জেলটা সেটা ঢেলে দেবো। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, কেশরের কালারটা খুবই ভালো লাগছে দেখতে, দেখতে বুঝতেই পারছো কতটা সুন্দর। এইভাবেই কিন্তু বাড়িতে বসে খুবই কম খরচে খুব সহজ পদ্ধতিতে তোমরা অ্যালোভেরা জেল বানিয়ে নিতে পারো, একদম পিওর একটা অ্যালোভেরা জেল তৈরি করে নিতে পারো। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে। আজ তাহলে এইটুকুনি, টাটা।